বহুত আরাম লাগিলা হো। বুঝিল মহারাণী, তুম্ব হাতরে জাদু রহিছি। তুম্ব হাত স্পর্শরে সবু পীড়া নিমিষকে দূর হয়েগলা। সতরে মহারাণী, তুম্ব পরি জনে রূপবতী গুণবতী কু রাণী রূপরে পাই এ রাজা বিনাশিং মান্ধাতা আজ গর্বিত। আজ কন হেছে মহারাজ, কথারে খালি প্রেমরস প্রবাহিত হেউছি, কন কিছি ঘটিছে কি? না না, আম্বে থটা করু নাও মহারাণী, তুম্ব পরি দেবীকু পত্নী রূপরে লাভ করিবা আম ভাগ্যর কথা। পূর্ব জন্ম তপস্যারু আপনক স্বামী রূপরে পাই এ কুমুদিনী মহাদেবীর জীবন ধন্য হয়েছি। আপন জনে ঐশ্বর্যশালী বলশালী সৌম্য পুরুষ। আউ পাণ্ডিত্য? হ্যাঁ পণ্ডিত বি, কিন্তু কিন্তু চতুরতারে যদুমণি ঠু টিকে কম। না না, সেপরি নুহে মহারাণী, চতুরতারে যদুমণি আম্ভঠারু কদাপি অধিক নুহে। সতরে তুম্ভে আসন্তা কালি দেখিব মহারাণী, সে যদুমণিকু আম্ভে কেমিতি বেশ করি পানে দৌছু। আম্ভে এমিতি দি পদ শুনাইবু যে যদুমণি লজ্জারে মুহ উঠাই পারিবনি। উত্তম হেব, আপন দুই জনক কথোপকথন আমি সখীমানক সহিত পরদা অন্তরালরে রহি শুনুথিবু। জানিছ চাও পটনায়কে, আজি এ দরবারকু এতে প্রাতঃ কালরু ডাকিবার কারণ কোন? না মণিমা, মু মধ্য ঠিক সেই কথাই ভাবুতিলি। মণিমা এতে সকাল দরবার ডকাইলে হেলে কিছু কহু নাহাতি কাহিকি? আহে তুম্ভকু নুহে, যাহা কহিবা কথা সেই যদুমণিকু কহিবি। বুঝিল চাও পটনায়কে, আম মহারাণী ভাবুছন্তি সে যদুমণি আম্ভঠারু অধিক চতুর। আজি তাঙ্ক সহিত মোর বাজিবি পড়িছি। যদুমণিকু আম্ভে আজি এমিতি কথা শুনাইবু যে যেমিতি সবুদিন পাই সে লজ্জারে মস্তক তলুকু হইযিব, মুখ অঠাবি হইযিব। হ্যাঁ মণিমা শুনান্তু, ভল করে শুনান্তু, অতি উত্তম করে শুনান্তু। হ্যাঁ রে, কোন ভাবুছি সে নিজকু হই কাব্য কবিতা লেখুছি বলি সমস্ত মূর্খ ভাবুছি? আজি তাহলে মণিমাঙ্ক কবলরু যদুমণির রক্ষা নাহি। এই এমন্ত বিচারু বিচারু। প্রণাম ছামু, মতে ডকাইলে কি ছামু? হ্যাঁ ডকাইলু, যে এক গুরুত্বপূর্ণ কার্যরে আম্ভে প্রাতঃ কালু ডকাইলু, অথচ তুম্ভে দ্বিপহরকু আসুছ। বিলম্বরে পৌঁছিবা তুম্ভর গোটে পুরুণা অভ্যাস, ঠিক কুকুর লাঙ্গুড় পরি। উপযুক্ত তুলনা করেছেন মণিমা, কুকুর লাঙ্গুড় যেতে সড়খিলে বি কুকুর লাঙ্গুড় সড়কি হুয়ে নাহি। পশ্চাতাপ ন করি তুম্ভে হসুছ যদুমণি, তুম্ভে গোটে কুকুর। হ্যাঁ হেইথিব ছামু, ছামু কউচন্তি যেতবেলে মু গোটে কুকুর, আউ ছামু আপন বি কোন হেলা আম্ভে বি কুকুর। মুহ সম্ভালি কথাবার্তা কর যদুমণি। নাই ছামু, আপন কুকুর নুহতি, ছামু পরা সাক্ষাতরে তুলসী গছ। আম্ভে তুলসী বৃক্ষ অর্থাৎ? ছামু তুলসী গছ মানে পূজ্য পবিত্র। ধন্য যদুমণি ধন্য। নাই মণিমা, আপন উত্তম করে বুঝন্তু, যদুমণি নিজকু কুকুর আর আপনকু তুলসী কউছন্তি অর্থাৎ? কোন অর্থাৎ? যদুমণি আপনকু অপমানিত করুছন্তি, কারণ কুকুর তুলসী গছ উপরে পরিষ্কার করে মণিমা। তুমি আমাকে এপরি কইলো যদুমণি? না না, মু কোন আপনকু এপরি কই পারিবি ছামু? উত্তম, আসরে বস যদুমণি। নাই ছামু, আপন কেউ গুরুত্বপূর্ণ কামরে ডকাইথিলে প্রথমে কুহন্তু। আহে যদুমণি, সেপরি কিছু নাহি, কথা কোন কি? প্রত্যুষরু আম্ভে তুমকু স্বপ্নরে দেখিলু। ছামু মতে স্বপ্নরে দেখিলে? আহা মোর কি ভাগ্য, কোন দেখিলে ছামু? কোন দেখিলে কি? আ তুম্ভ দেহ সারা খালি বিষ্টা বড়া হেইছি। হেইথিব ছামু, আমে তো বিষ্টারে ঘাঁটিওবা লোক, যোগকু মু মধ্য সেই একা প্রকারর স্বপ্ন দেখিলি ছামু, মো দেহ সারা বিষ্টা বড়া হেইছি। বিষ্টা? ছি 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 ছি, কি অসনা কথা,
ତାପରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ ସ୍ୱପ୍ନରେ ଦେଖିଥିଲି ଛାମୁ। ଛାମୁଙ୍କ ଶ୍ରୀଅଙ୍ଗରେ ଖାଲି ମହାପ୍ରସାଦ ବୋଳା ହେଇଛି। ଛାମୁଙ୍କ ଦେହ ମହମହ ହେଇ ବାସୁଥିଲା ଯେ ମୁଁ ଆଉ ସମ୍ଭାଳି ପାରିଲିନି। ତାପରେ କ'ଣ ଘଟିଲା ଯଦୁମଣି? ତାପରେ ଯାହା ଘଟିଲା ମୁଁ ଏ ସ୍ଥାନରେ କହିପାରୁନି ରାଜପୁରୋହିତେ। କୁହ କୁହ ଯଦୁମଣି। ସ୍ୱପ୍ନରେ ଦେଖିଲି ଦେଖିଲି କି ଦେଖିଲି କି ହଁ କୁହ ଯଦୁମଣି, ପ୍ରକାଶ କର। ମୁଁ ଛାମୁଙ୍କ ଶ୍ରୀଅଙ୍ଗକୁ ଚାଟି ପକାଉଛି ଆଉ ଛାମୁ। ତାପରେ ଛାମୁ ତୁମ ଉପରେ ବହୁତ ଖୁସି ହୋଇ ତୁମକୁ ସ୍ୱର୍ଣ୍ଣ ମୁଦ୍ରା ପ୍ରଦାନ କରିଥିବେ। ନା ନା ଚାଉ ପଟ୍ଟନାୟକ, ମୁଁ ନାହିଁ କରୁ କରୁ ଛାମୁ ଖୁସିରେ ମୋ ଦେହକୁ ଚାଟି ପକାଇଲେ। ତୁମ୍ଭକୁ ପାରି ହବନି ଯଦୁମଣି। ହଉ ଯଦୁମଣି, ଚାଲ ତୋଟାକୁ ଯିବା। କଣ କହିଲେ ଛାମୁ? ଆହେ ଯଦୁମଣି, କହିଲି କି ଚାଲ ତୋଟାକୁ ଯିବା। ହଉ ଛାମୁ, ମୁଁ ତୋରାଣୀ ସାରି ଆସେ। ଦେଖିଲ ଚା ପଟ୍ଟନାୟକ, ଯଦୁମଣି କେମିତି ଲଜ୍ଜାରେ ମଥା ତଳକୁ କରି ପଳେଇଲା। ଶୁଣିଲ ତ ଆମ୍ଭେ କଣ କହିଲୁ? ଆମ୍ଭେ କହିଲୁ ଯଦୁମଣି ଚାଲ ତୋଟାକୁ ଯିବା। ସେ ଠିକ ବୁଝିଗଲା, ଆମ୍ଭେ ତା ସ୍ତ୍ରୀ ପାଖକୁ ଯିବାକୁ କହୁଛୁ। ଯଦୁମଣି ତୋରାଣି ସାରିବା ଅର୍ଥାତ ଖାଇକି ଆସେ କହି ତୁରନ୍ତ ସ୍ଥାନ ଛାଡ଼ି ଚାଲିଗଲା। ନା ନା ମଣିମା, ସେ ଆପଣଙ୍କୁ ଉତ୍ତମ କରି ଶୁଣାଇଛି। ସେ କହିଲା କି ମୁଁ ତୋ ରାଣୀ ସାରି ଆସେ ଅର୍ଥାତ ମୁଁ ତୋ ରାଣୀକୁ। ଛାଉ ପଟ୍ଟନାୟକ, ଯଦୁମଣିର ଏତେ ସାହସ? ଠିକ ଅଛି, ମୁଁ ତାକୁ କଠୋର ଶାସ୍ତି ଦେବି। ଆସ ଦେଖିବା ଯଦୁମଣି ରହସ୍ୟ।